নমস্কার, লাবণী রন্ধন মহলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ, আমি এখানে গোলাপ জামুন করে দেখাবো। পুরো একদম ঠিকঠাক পারফেক্ট নরম গোলাপ জামুন কীভাবে করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। দেখেছো, খুব সুন্দর একদম নরম তুলতুলে গোলাপ জামুন হবে। প্রথমেই আমি এখানে বলে নেব মেজারমেন্টটা, কিন্তু একদম ভালোভাবে দেখে নেবে। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ আমুল শুকনো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ ঘি, আর এই রকম চামচের মাপ করি অল্প বেকিং সোডা। মাপগুলো কিন্তু ভালোভাবে দেখে নাও। মানে প্রথম গোলাপ জামুনের প্রথম কথাই হলো ঠিকঠাক মেজারমেন্ট। যদি মেজারমেন্ট বা মাপ ঠিকঠাক হয় তাহলে তোমার গোলাপ জামুনও খেতে খুবই ভালো হবে। তো আমি এখানে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, হাতে করেই মাখিয়ে নিয়েছিলাম, কারণ ওই চামচ বা অন্য কিছুতে বলো ঠিকঠাক হয় না। এতে কী করে কী হয়, আটার যে লাম্পস বা গুঁড়ো ডেলাগুলো থাকে পুরো ভেঙে যায়, খুব সুন্দরভাবে সমস্ত মিশ্রণটা মাখা হয়ে যায়। তো দেখো, এইভাবে আমি ডেলা করে করে আবার ভেঙে যাবে, এই রকম করেই আমি পুরো মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটি। তারপর আমি এখানে চিনির রস বানানোর জন্য 2 কাপ চিনি নিয়েছিলাম আর 2.5 কাপ জল নিয়েছিলাম। এখানেও মাপটা কিন্তু ঠিকঠাক দেখে নিও। আর যখন চিনির রস বানাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো রাখবে। প্রথমে চিনির রসটা টকবক করে ফুটিয়ে নেবে 5 থেকে 5 মিনিট, কিন্তু তারপরে 5 মিনিট লো ফ্লেমে রাখবে, অল্প অল্প করে ফুটবে। যখন অল্প ফুটতে থাকবে তখন আমি ওতে 2টো ছোটো এলাচ আর অল্প জাফরান দিয়ে দিয়েছিলাম। এতে করে স্বাদ আর গন্ধ আর রং 3টেই খুব সুন্দর হবে। তারপর আমি ওই মিশ্রণটা করে রেখেছিলাম ওটা আমি ভালো করে মেখে নেব 1 কাপ দুধ দিয়ে। আমি দুধটা আগে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ দুধ পুরো লাগেনি, তোমরাও পুরো দিও না, অল্প অল্প করে মেশাতে থাকবে, দেখবে একটা সুন্দর নরম ডো হবে। পুরো দুধটা আমার কিন্তু লাগেনি, ঠিক আছে। তারপরে দেখো এমনভাবে মাখবে যেন বলগুলো ফেটে না যায়। আমি দেখো খুব সুন্দর লেচি করে বলগুলো বানিয়ে নিয়েছিলাম, এইভাবে গোল গোল করে ছোটো ছোটো করে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। তো আমি এই আটা দিয়েই বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম কেমন কী হবে না হবে, কিন্তু যখন করলাম খুবই সুন্দর, মানে কি বলবো, এক কথায় অপূর্ব হয়েছিল এই গোলাপ জামুন। আমিও ভাবতে পারিনি যে এতটা ভালো হয়ে যাবে। তারপর আমি এখানে তেলে ভেজে নিয়েছিলাম, আমি এখানে সাদা তেল দিয়েছিলাম। আর খেয়াল করবে যেন এইভাবে ছড়ানো জায়গাতেই ভাজা হয়, তাহলে কী হবে, সবকটা গোলাপ জামুনের বল ঠিক করে ভাজা হবে, হালকা ব্রাউন কালার হবে। আমি তুলে নিয়েছিলাম বলগুলো, এখানেও কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবে যেন ধরে পুড়ে করে না যায়। তারপর ওই বলগুলো আমি চিনির রসে ডুবিয়ে নিয়েছিলাম। এখানে খেয়াল রাখতে হবে চিনির রস গরম থাকতে হবে, কিন্তু তারপরে ফুটন্ত গরম নয়, গরম থাকতে হবে। এইভাবে আমি চিনির রসে ডুবিয়ে 6 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর দেখো খুব সুন্দরভাবে রসে ডুবে পুরো গোলাপ জামুনগুলো ফুলে ফেঁপে উঠেছে, আর খেতেও অপূর্ব ছিল। জাস্ট একটা খালি ভেঙে দেখাচ্ছি আমি, দেখো মানে এত নরম হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। তোমরা এই যে কোনো পুজো পার্বণের দিনে বা সামনে নবরাত্রি আসছে সেই হিসেবেও এটা বানিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।